হেমুদের এই তীব্র ভালোবাসার ভিতরে থাকার নিয়ম নেই। কেন যেন মনে হচ্ছে আশা জয়নালের জীবনী শক্তি নিয়ে এসেছে। এখানে আমার আর কাজ নেই, মিসির আলীর সাথে দেখা করা দরকার। হেমু সাহেব, আমার ধারণায় আপনি যে বাকের ভাইয়ের কথা বলছেন সে শৈশবেই আপনার ভিতর বাসা বেঁধেছে। শৈশবের অনেক স্মৃতি ফিরে আসে কালে কালে। এটা একটা রেকর্ডিং ফিনোমেনা। যেমন ধরুন, একটি 3 বছরের শিশু পানিতে পড়ে গেল, সে একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গেল, তাকে বাঁচানো হল। পানিতে ডোবার ভয়ঙ্কর স্থিতি তার থাকবে না, সে স্বাভাবিকভাবেই বড় হবে, কিন্তু ভয়ের এই অংশটি কিন্তু তার মাথা থেকে যাবে না। মস্তিষ্কের স্মৃতি লাইব্রেরিতে সেই স্মৃতি জমা থাকবে, কোনো এক সময় বেরিয়ে আসবে। আপনি আপনার ছেলেবেলায় বাকের ভাইয়ের নাটক দেখে প্রভাবিত হয়েছিলেন, নাটকে তার ফাঁসিটি আপনার মনে দাগ কেটেছে এবং বাকের ভাইয়ের চরিত্রটির প্রতি আপনার তীব্র ভালোবাসাও জন্মেছে। তার কষ্টগুলো আপনি নিজের কষ্টের মতো অনুভব করছেন। এত কাল পরে আপনার স্মৃতির ভাঁজ থেকে বাকের ভাইয়ের কষ্টগুলো বেরিয়ে এসছে। আপনি আপনার বাবার বিচিত্র স্কুলিংয়ের কারণে কিছুটা নিজেকে মহাপুরুষ ভাবেন এবং তাই আপনি মনে করেন যে বাকের ভাই আপনার সাথে তার কষ্টের কথা শেয়ার করছে। স্যার, আপনি কি আপনার এই ব্যাখ্যার ব্যাপারে কনফিডেন্ট? স্যার, আপনি কি লক্ষ্য করেছেন বাকের ভাই মুনার জন্মদিন কবে সে কথা কিন্তু আপনাকে বলেনি? কারণ নাটকের কোথাও মুনার জন্মদিনের তারিখ উল্লেখ ছিল না। নাটকের যতটুকু দৃশ্য আপনি দেখেছেন ততটুকু ইনফরমেশনই আপনার আর বাকের ভাইয়ের কথোপকথনের মধ্যে আছে। স্যার, তাহলে আমি কি বাকের ভাইকে আর দেখব না? হ্যাঁ, দেখবেন। আপনার ভেতরে বাকের ভাইয়ের কষ্টের জন্য কিছু করতে পারার বাসনা থেকে আপনি দেখবেন। হেমু, বাকের ভাই মুনাকে মিস করে এই ধারণাটা আপনার ভিতরে প্রবলভাবে তৈরি হয়েছে। কোনো একদিন যদি আপনি মনে করেন যে বাকের ভাইয়ের মনোকষ্ট কিছুটা হলেও আপনি লাঘব করতে পেরেছেন, মহাপুরুষের দায়িত্ব পালন হয়েছে, তখন আর নতুন কোনো বাসনা না থাকলে দেখবেন না। থ্যাংক ইউ স্যার।